হ্যালো ফ্রেন্ডস, রাধুনী অসুবিধা থেকে আপনার সবাইকে স্বাগত। সামনেই পৌষ সংক্রান্তি, তাই ঘরে ঘরে এখন পিঠে গুলি পায়েসের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমিও আজ সেরকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার রেসিপি চুষির পায়েস। এই রেসিপিটা খুবই সহজ কিন্তু খেতে দারুণ লাগে। আমি এখানে চুষির পায়েসের জন্য এই কাপের এক কাপ মতো চাল গুঁড়ি নিয়েছি। এটা আমি খুব ভালো করে চেলে পরিষ্কার করে নিয়েছি। একটু গুড় রেখেছি, নতুন গুড়, আর সঙ্গে রেখেছি 1 লিটার দুধ। এই দিয়েই আমার তৈরি হয়ে যাবে চুষির পায়েস। প্রথমে আমি যে চাল গুঁড়িটা রেখেছি এটা আমি একটু ভালো করে মেখে নেব। আমি 1 চিমচে মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। এইটা দিয়ে আমি ভালো করে চাল গুঁড়িটা একটু মেখে নিচ্ছি। এবার আমি গরম জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। অল্প অল্প গরম জল দিয়ে চাল গুঁড়িটা একটু মেখে নিচ্ছি। দেখুন, চাল গুঁড়িটা আমার কিন্তু গরম জল দিয়ে মাখা হয়ে গেছে। আপনারা কড়ায় জল দিয়ে একটু নুন, সামান্য নুন দিয়েও চাল গুঁড়িটা ওর মধ্যে দিয়ে এটা মেখে নেওয়া যায় গরম গরম। আমি এখানে আলাদা করে আর কড়াই দিলাম না, এটা এমনি গরম জল দিয়ে ভালো করে নুন দিয়ে মেখে নিলাম। এটা আমি এবার একটু ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি এই যে 1 লিটার দুধ আছে, এই দুধটা আমি ভালো করে একটু জাল আঁচে জাল দিয়ে নেব। এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, দিয়ে আমি দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি। ওদিকে আমি দুধটা জাল দিতে বসিয়েছি, আর এদিকে আমি চুষিগুলো একটু বানিয়ে নিচ্ছি। আমি একটু হাতে ময়দার গুঁড়ো একটু মাখিয়ে নিচ্ছি, নিয়ে চুষিগুলো আমি বানিয়ে নিচ্ছি এইভাবে। দেখুন, চাল গুঁড়ি দিয়ে সমস্ত চুষি আমার বানানো হয়ে গেছে। এবার আমি পায়েসটা রেডি করে দেখাবো। এখানে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার একটু দুধটা ঘন করে নিচ্ছি। দেখুন, দুধ কিন্তু আমার খুব ভালো করে ঘন করে জাল দেওয়া হয়ে গেছে, এবং দুধ কিন্তু একদম অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এতে আমার যে চুষিগুলো বানিয়ে রেখেছি ওগুলো আমি ছেড়ে দেবো। এর মধ্যে চুষিগুলো ছেড়ে দিচ্ছি। এই চুষিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে দেখবেন দুধের ওপর ভেসে উঠবে, তার মানে আমাদের তখন বোঝা যাবে যে চুষিগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। চুষিগুলো দেখুন দুধের মধ্যে ভেসে উঠেছে, তার মানে চুষিগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে গুড়টা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, মিষ্টিটার ক্ষেত্রে বলি, মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেরকম বুঝে দিলেই হবে। আমি এখানে 300 গ্রামের মতো গুড় ছিল, সেখান থেকে আমি অর্ধেক দিচ্ছি আর কি। চুষি পায়েস কিন্তু একদম রেডি। গুড় দিয়ে আর বেশিক্ষণ আমার ফোটাতে হয়নি। দেখুন, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এটা ঠান্ডা হলে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি।
এখন একটু পাতলা আছে, তবে এটা ঠান্ডা হলে একটু কিন্তু ঘন হয়ে যাবে, আর এটা খেতেও খুব ভালো হবে। চুষির পায়েসটা আমাদের কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন এই দুধটা পাতলা ছিল, দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। নতুন গুড় দিয়ে চুষির পায়েস আমার তৈরি হয়ে গেছে। আমি এখানে সামান্য একটু কেশর ছড়িয়ে এটা সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজ একটা রেসিপি, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব কর অনুরোধ রইল। পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।